আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মাই টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান আমাদের চোখ দেখার জন্য। আর বরাবরের মতো সাথে রয়েছি আমি মাহবুব সৈকত। প্রিয় দর্শক, উপরে ফিটফাট, নিচে সদরঘাট, প্রবাদটি শুনেছেন নিশ্চয়ই, তবে এর মর্মার্থ বুঝতে পাচ্ছেন না, তাই তো? না বোঝারই কথা, তবে এতটুকু নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এখানে সদরঘাটকে ভালোর বিপরীত অর্থে ব্যবহার করা হয়েছে। যদিও অনেকদিন থেকেই সংশ্লিষ্টরা দাবি করছেন এখন পরিবর্তন হয়েছে অবস্থার, তাই নতুন স্লোগান, দেখতে হলে ফিটফাট, চলে আসুন সদরঘাট। আমরাও আমন্ত্রণ গ্রহণ করতে চাই, যেতে চাই সেখানে। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, অনুষ্ঠানের শুরুতেই এক হতভাগ্য মায়ের বুক ফাটা আর্তনাদ আর চোখের লোনা পানির সাথে কি সম্পর্ক সদরঘাট যাওয়ার? সম্পর্ক আছে, কি সম্পর্ক তা জানতে হলে থাকতে হবে অনুষ্ঠানের শেষ অবধি। চলুন ঘুরে আসি সদরঘাট থেকে। ঠিক কবে নাগাদ গোড়াপত্তন হয়েছে সদরঘাটের তার নেই সঠিক তথ্য, তবে এর ইতিহাস প্রায় হাজার বছর বলেই উল্লেখ রয়েছে ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থে। বুড়িগঙ্গা নদীর প্রাচীনত্বের উল্লেখ পাওয়া যায় বৃদ্ধগঙ্গা নামের 2000 বছর আগে রচিত কলিকা পুরাণে। 19 শতকে আদি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরের সদরঘাটকে ঘিরে গড়ে ওঠে ব্যবসায়িক জনপদ, ক্রমান্বয়ে রূপ নেয় নদীবন্দরের। সারা দেশ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট। 1.5 দশক আগেও সদরঘাটে ছিল না কোনো স্ত্রী, ক্ষুদ্র পরিসরের জায়গায় নৌযান এবং যাত্রীদের জন্য সুবিধা ছিল যৎসামান্যই, তাছাড়া শৃঙ্খলারও ছিল না খুব একটা বালাই। আর এ কারণেই নেতিবাচক কোনো উদাহরণ হিসেবে প্রবাদেও ঠাঁই পায় সদরঘাটের নাম। উপরে ফিটফাট জানেন না সদরঘাট, কিন্তু উন্নয়ন পরিকল্পনা এবং তার বাস্তবায়নের ফলে গেল 10 থেকে 12 বছরের মধ্যে পাল্টাতে থাকে সদরঘাটের চিত্র। যাত্রী পরিবহনের জন্য বেসরকারি কোম্পানিগুলোর একের পর এক বিলাসবহুল নৌযানের সাথে পাল্লা দিয়ে করা হয় বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, ঘাট সম্প্রসারণ এবং নতুন নতুন পন্টুন স্থাপন। বর্তমানেও ঢাকা নদীবন্দরকে ওয়াজ ঘাট থেকে শুরু করে শ্মশান ঘাট পর্যন্ত সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে। আমরা ঢাকা নদীবন্দর লঞ্চ টার্মিনালটাকে, পন্টুনগুলো আগে পুরাতন ডিজাইনে করা ছিল, এখন সেগুলোকে আমরা বেশ চওড়া করে আরও যাত্রীবান্ধব করেছি, নিরাপদ করার চেষ্টা করেছি। শ্মশানঘাট একটা এলাকা আছে, ওখানে আমাদের পরিকল্পনা আছে, কিছু অংশ বন্দরের কিছু অংশ আমরা ওইখানে স্থানান্তর করছি। গোটা ঢাকা নদীবন্দরে এখন নতুনত্বের ছোঁয়া, আর এতে খুশি নৌযান মালিক, শ্রমিক এবং যাত্রীরাও। আমাদের কাছে ভালো লাগতেছে, সব মিলে ভালো লাগতেছে, আগের তুলনায় বড় হয়েছে। সদরঘাট নিচ দেন, এখন সদরঘাট উপরে ফিটফাট চলে গেছে নিচে, এখন সদরঘাট অনেক ভালো হয়েছে আগের তিন প্রফেশনে। দর্শক, নানামুখী উদ্যোগের ফলে গত 1 দশকে অনেকটাই পরিবর্তন এসেছে সদরঘাটের। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এই প্রবাদ বাক্য পরিবর্তন হয়ে দেখতে হলে ফিটফাট, চলে আসুন সদরঘাট, এই স্লোগানে এখন অনেকটাই যৌক্তিক। তবে আমাদের অনুসন্ধানী চোখের দৃষ্টি কিন্তু একটু ভিন্ন দিকে। প্রক্রিয়া শেষে ঘাট সম্প্রসারণ, নতুন গ্যাংওয়ে এবং পন্টুর স্থাপনের কাজ চলছে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে, আর এসব দেখভালের দায়িত্ব পুরোটাই বিআইডব্লিউটিএর। লকডাউনে কাজ বন্ধ রাখার বিধিনিষেধ না থাকলে প্রকল্পের কাজ চলেছে কম বেশি। শ্মশানঘাট এলাকায় নির্মাণের কাজ শেষে ওয়াইজঘাট, সদরঘাট এবং লালকুটিতে এক সারিতে বসানোর কাজ চলছে এবং ইতিমধ্যে অনেকটাই শেষ হয়েছে পল্টুন, গ্যাংওয়ে সহ অন্যান্য যন্ত্রপাতি বসানোর কাজ। কিন্তু এসব সুখের স্মৃতি ঝাপসা হয়ে যায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত খবরে। তথ্য বলছে দু পন্টুনের মাঝে পড়ে গেল 3 মাসে প্রাণ হারিয়েছেন 6 জন মানুষ।
এর মধ্যে চলতি মাসেই অর্থাৎ আগস্ট মাসেই মারা গেছে তিনজন। তথ্য বলছে চলতি বছরের ২৮ মে দুই পল্টনের মাঝের ফাঁকা জায়গায় পড়ে নিহত হন অজ্ঞাত এক ব্যক্তি। অর্থাৎ কোন মায়ের বুক খালি হয়েছে তাও হয়তো জানা নেই হতভাগা স্বজনদের। এরপর জুন মাসে নিহত হন মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা শাওলিন আকিব, যিনি পুলিশের এসআই আর ঢাকাতেই এসবিতে কর্মরত ছিলেন তিনি। একইভাবে ১০ই জুলাই নিহত হন রাজধানীর বাবুবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল জামাল হোসেন। আগস্ট মাসের ২ তারিখ একইভাবে প্রাণ হারান পুরান ঢাকার তরুণ ফল ব্যবসায়ী মিন্টু মিয়া। একই মাসের ৫ তারিখ মারা যান মানিকগঞ্জের দৌলবদ্দির হাতেমালির ছেলে ৩৩ বছরের মিলন। আর সবশেষ ৮ আগস্ট একই পরিণতি হয় ১৬ বছরের স্কুল পড়ুয়া সাজ্জাদ হোসেনের। কি আতকে উঠলেন তো তথ্যে? আমাদের অন্তরাত্মাও কেঁপে উঠেছে। তাহলে যে মা তার নারী ছেঁড়া ধনকে হারিয়েছে তার অন্তরের অবস্থা কি ভাবুন একবার। এগুলো কি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু? আর দুর্ঘটনা হয়ে থাকলে পুনরাবৃত্তি রোধে কি ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? জানব এসব প্রশ্নের উত্তর। তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো আপনাদের। ধন্যবাদ সাথে থাকার জন্যে। প্রিয় দর্শক, চলুন খুঁজে দেখি কি কারণে ঢাকা নদীবন্দরের এই নবনির্মিত পল্টনের মাঝখানে গত ৩ মাসে পড়ে গিয়ে ৬টি প্রাণ ঝরল। তার কারণ খুঁজে দেখি। যে প্রাণের জন্য এখনো দিবানিশি পানি ঝরাচ্ছে তার স্বজনরা, আর কর্তৃপক্ষের চোখে কেবলই বিরক্তির প্রকাশ। নিহত ব্যক্তিদের তথ্য অনুসন্ধানে আমাদের চোখ ঢাকা নদীবন্দর সদরঘাটের নৌপুলিশ থানায়। রেকর্ড বইতে স্থান এবং সময়সহ দুই পন্টুনের মধ্যখানের ফাঁকা জায়গায় পড়ে এসব মৃত্যু হয়েছে বলে স্পষ্ট করেই লেখা রয়েছে। আর প্রতিটি মৃত্যুই হয়েছে সন্ধ্যার পরে, অর্থাৎ রাতের বেলা। মৃতের ঠিকানা এবং তার কোন স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে তাও লেখা আছে নিয়ম মাফিক। যদিও একজন ছাড়া অন্য কোনো স্বজনের ফোন নাম্বার উল্লেখ নেই ডায়েরিতে। স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করতে চায় আমাদের চোখ। তবে তার আগে চলুন ঘুরে আসি পল্টন এলাকা থেকে। তথ্য অনুযায়ী যে সময়টা এসব মানুষ নিহত হয়েছেন গোটা সময়টাতেই সদরঘাটের নতুন গ্যাংওয়ে এবং পন্টুন বসানোর কাজ চলছিল। ডায়েরির তথ্য বলছে দুই পন্টুনের ফাঁকায় পড়েই মৃত্যু হয়েছে সব মানুষের। ওয়াইজঘাট এবং লালকুটি ঘাট এই করুণ পরিণতির সাক্ষী। সর্বশেষ ঘটনার ১০ দিন পরে অর্থাৎ ১৮ আগস্ট লালকুটি ঘাটে গিয়ে দেখা যায় লকডাউন উঠে যাওয়ায় লঞ্চ চলাচল শুরু হয়েছে এরই মধ্যে। তাই দুই পন্টুনের সংযোগ অর্থাৎ যেখান দিয়ে পড়ে মারা গিয়েছিল মানুষ সেখানে বসানো হয়েছে প্লেট, যদিও দুপাশ ফাঁকা আছে ডিজাইনের আলোকে। কয়েকটি গ্যাংওয়ে অর্থাৎ প্রবেশপথের কাজ চলছে এখনো। সেখানে বাঁশ দিয়ে কিছুটা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হয়েছে। একটি সতর্কবার্তা লেখা ব্যানারও চোখে পড়ল, আর লাল ফিতাও রয়েছে টানানো। যদিও কোনো নিরাপত্তা রক্ষী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দেখা মেলেনি, তবে পাশেই কাজ করছিল কয়েকজন শ্রমিক। কিন্তু নামকাওয়াস্তে এসব প্রতিবন্ধকতাকে কোনো আমলই দিচ্ছে না দর্শনার্থীরা। নিষেধ করা আছে, এই জন্য চলে আসছি। একজন কাছে বলছিলাম তো সে বলছে ওদিকে যান না, এখানে থাকেন। প্রত্যেক পন্টুনেই থাকে বিআইডব্লিউটি এর একজন কর্মচারী, যাদের জন্য একটি রুমও বরাদ্দ রয়েছে পন্টুনে। এরা পন্টুনের খালাসি হিসাবে পরিচিত। তাদের কাছেই জানতে চাই দর্শনার্থীদের বিষয়ে। পরে যে মারা গেছে এটা ঠিকাদারের দেখাশোনার দায়িত্ব, আমাদের নয়। ঠিকাদারের লোক ছিল না। এই যে মানুষগুলো যে নিশান থাকা, তারপরে সাইনবোর্ড থাকার পরে মানুষগুলো ঢুইকা অ্যাক্সিডেন্ট ঘটে।
প্রিয় দর্শক, উন্নয়ন কাজ চলাকালীন ঢাকা নদীবন্দরের অবস্থা কিছুটা জানা গেল। দিনে কিংবা রাতে এই উন্নয়ন কাজ চলাকালীন বিআইডব্লিউটিএ কিংবা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা রক্ষীদের কোনো হদিস না পাওয়া গেলেও সম্প্রতি এ ধরনের কিছু দৃশ্যমান পদক্ষেপ অন্তত চোখে পড়ছে। তাহলে এতগুলো মানুষের প্রাণ কি করে ঝরলো, কিভাবে মারা গেল তারা, জানতে হলে প্রত্যক্ষদর্শীদের মুখোমুখি আমাদের হতেই হবে। 8 আগস্ট লালকুটি ঘাটে পন্টুনের ফাঁকায় পড়ে মারা যায় 16 বছরের স্কুল পড়ুয়া সাজ্জাদ হোসেন। ডায়েরিতে কোনো স্বজনের মোবাইল নাম্বার উল্লেখ না থাকায় তার ঠিকানা অনুযায়ী মুন্সীগঞ্জের মানিকপুর সরাটি গ্রামে আমাদের চোখ সাজ্জাদের বাবার মুখোমুখি মাইটিভি। আমার যে ছেলে ক্লাস 9-এ পড়তেছে, কিন্তু আমার যে বুকটা যে এখন কীরকম লাগতেছে বা কীরকম হইতেছে, কিন্তু এটা আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না, কিন্তু আমার বাসাও আমি ঠিকমতো বলতে পারতেছি না। লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে রাজধানীর সূত্রাপুরে মোহনীমোহন দাস লেনে সাজ্জাদ বেড়াতে গিয়েছিল তার চাচার বাসায়, এবং সেখান থেকে তার সমবয়সী চাচাতো ভাইয়ের সাথে গিয়েছিল নদীর পাড়ে ঘুরতে। অনুসন্ধানী দলের সাথে লালকুটি ঘাটে সেদিন সাজ্জাদের সাথে ঘুরতে আসা চাচাতো ভাই এবং অন্য স্বজনরাও আসলো। মাঝে মাঝে আসে ঢাকায় ঘুরতে চাচার বাসায়, চাচাতো ভাই দুইজন গেছে নামাজ পড়তে, বাসা থেকে এই কথা বলি বেরিয়েছে না, ওইখানে আসলে সেফটি বলতে কিছু নেই, অন্ধকারের মতো ছিল। 9টার দিকে বা 9:15টার দিকে ওরা এই অ্যাক্সিডেন্টটা ঘটে, যেই পল্টনটা তৈরি করতেছিল সেখানে কোনো সিকিউরিটি ছিল না। এখনো চোখে মুখে আতঙ্ক ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা তার এই খেলার সাথীর। চাচাতো ভাই একসাথে খাইতাম, একসাথে ঘুমাস্তাম, বাধা ছিল না, আমি এখান দিয়ে গেছিলাম, তখন আসার পথে আর কি পড়ে গেছে এই চিবার ভিতরে। ফায়ার সার্ভিসের উদ্ধারের পর নৌ পুলিশ এবং স্থানীয় থানার প্রক্রিয়া ছাড়া এ দুঃসময়ে স্বজন হারানোদের সাথে কোনো ধরনের যোগাযোগ এমনকি সান্ত্বনা দিতেও পাশে পায়নি বিআইডব্লিউটিএ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। এটা আইডব্লিউর লোক এরা কি করে, এরা সিকিউরিটি কঠিন সিকিউরিটি এখানে রাখে না কেন, এটা আমরা কার কাছে বলব? দর্শক, কেস স্টাডি করব অন্য মৃত্যুগুলো নিয়েও, আর শুনবো কর্তৃপক্ষের বক্তব্য। তবে নিতে হবে ছোট্ট আরেকটি বিরতি, আশা করি ফিরে এসে সঙ্গী পাবো আপনাদের। কৃতজ্ঞতা সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শক, চলুন এবার স্বজন হারানো অন্য কোনো পরিবারের কাছ থেকে ঘুরে আসি, আর জানার চেষ্টা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য, এ সকল মৃত্যুর কি ব্যাখ্যা রয়েছে তাদের কাছে। 27 বছরের যুবক মিন্টু মিয়া চলতি মাসের 2 তারিখ লালকুটি ঘাটে 2 পল্টুনের মাঝে পড়ে মারা যায়। ঠিকানার সূত্র ধরে পুরান ঢাকার বেগমগঞ্জ এলাকার গোলাম মোস্তফা লেনে মাইটিভি। অলিগলি পার হয়ে লেনের ঢুকতেই চোখে পড়ল মিন্টুর মৃত্যুতে এলাকাবাসীর শোকের ব্যানার। জানা গেল স্থানীয় আক্তার হোসেনের ছেলে মিন্টু ফলের ব্যবসা করত পাশে দোকান। আমার সাথে কোনো সময় খারাপ আচরণ হয়নি, আমার সাথে রক্ত ভাইয়ের মতো সম্পর্ক ছিল, আমার 20 বছর মতন খুবই ভালো ছিল। এবার মিন্টুর বাবা মায়ের মুখোমুখি হবার পালা। গর্ভধারিণী মা কেবলই ছুঁয়ে দেখছেন মিন্টুর ব্যবহৃত কাপড় চোপড়, একমাত্র ছেলেকে হারিয়ে ফেলছেন চোখের পানি। আর পাবে না পানি মধ্যে পড়ে গেছে, তার মধ্যে আমি অনেক চিৎকার পারছি, আমি রাত 2টা থেকে ওখান থেকে। মায়ের চিকিৎসা এবং খাওয়া পড়া চলতো মিন্টু রায়ে, কিন্তু এখন কি হবে? ওর আব্বাটাকে না আমার মাসে 15,000 টাকা লাগে, এই দোকানটা দিয়ে আমাকে চালায় আমার বাচ্চা, আমার অনেক সমস্যা, আমার এই ছেলে এটার জন্য বিয়ে করেনি, আমার এতটি টাকা লাগে ওষুধ পানি, আমার হাজবেন্ড তো দিতে পারবে না বাবা। আমি অনেক থেকে অনেক দিক থেকে আমি সশ্রয় পাইতাম আর কি, ছেলে মার ওষুধের টাকা দিত, না যে 10-15,000 টাকা লাগে প্রতি মাসে, এটাই তো আমার আর করা সম্ভব না, এটা কোনো আমাদের কোনো সহযোগিতা করে না। নানা বাড়িতে ছোট্ট এই রুমটি মিন্টুর মা এবং খালার ভাগে পড়েছে, সেখানে দীর্ঘদিন থেকে বসবাস পরিবারের। মিন্টুর আম্মার আর আমার ছোট থেকে পলি বড় হচ্ছে, আবার জানেন টুরা। নিহত মিন্টু স্থানীয় পঞ্চায়েতেরও
সক্রিয় কর্মী ছিলেন। সামাজিক কাজে সহায়তা করলেও কোনো খারাপ অভ্যাস ছিল না বলে জানান পঞ্চায়েত কমিটি। সবাই ছিল কিন্তু কাউকে আমরা পাইনি কাজের সময়, ওরা তাদের দায়িত্ব ঠিক মতন পালন করেনি। কোনো সিকিউরিটি গার্ড নেই, কোনো রাস্তা বন্ধ ছিল, এমন কোনো কিছুই ছিল না, টোটালি খোলা ছিল। 10 জুলাই ওয়াইজ ঘাটে বসানো 2 পল্টুনের মাঝে পড়ে মারা যায় রাজধানীর বাবুবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল জামাল হোসেন। তার ছবি এবং পরিবারের যোগাযোগের কোনো নাম্বার পাওয়া যায়নি নৌ পুলিশ থানায়। ছবি থাকলেও 2 দিন ঘুরানোর পরে তা দিতে অস্বীকার করেন সদরঘাট ডিএমপির পুলিশ ফাঁড়ির ইনচার্জ। বাধ্য হয়ে পরিবারের নাম্বার এবং ছবির জন্য তার কর্মস্থল ডিএমপির বাবুবাজার ফাঁড়িতে মাইটিভির অনুসন্ধানী দল। ভাই ওই যে আপনার ফাঁড়িতে এসেছিলাম, মানে ডিসি অফিস, অজ্ঞাত কারণে সেখান থেকেও ফিরতে হলো খালি হাতে। এবার কনস্টেবল জামালের বিষয়ে জানতে লালবাগ জোনের ডিসির মুখোমুখি। ও নাইট ডিউটি করতেছিল ওই ওয়াইজ ঘাট এলাকায়, ওর সাথে যারা ডিউটিতে ছিল তাদের একজনকে বলছে তার একটু ন্যাচারাল কলের প্রয়োজন, এই কথা বলে সে যায় এবং সে ওই ওই ওয়াইজ ঘাটের যে এই টার্মিনাল আছে টার্মিনালের ওইখানে উঠে, সে যখন টার্মিনাল উঠে তখন ওই ওইখানে ওইটা মুখে কাজ করে আর কি, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রান্না করে, তা মানে তো ওনারা দেখছে যে উঠে যাচ্ছে, যাওয়ার পরে 1-2 মিনিট পরেই নাকি ওরা একটা শব্দ শুনতে পায় আর কি, যে কেউ একজন পড়ে গেছে। তো নিশ্চিত করলেন কনস্টেবল জামাল মারা গেছেন 2 পল্টুনের মাঝে পড়ি। ওইখানে একটা 2টা টার্মিনালের মধ্যে একটা গ্যাপ আছে, ওই গ্যাপটা রাতের বেলা তো হয়তো ও অত খেয়াল করে নাই, ওইখানে গ্যাপে পড়ে গেছে আর কি। তাহলে এতগুলো মৃত্যুর দায় কাদের, জানতে এবার মুখোমুখি বিশেষজ্ঞের। আপনাকে অবশ্যই সংস্কার করবেন, এটা এক্সপ্যানশন করবেন, কিন্তু সাথে সাথে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো নিরাপত্তা। শ্রমিক যারা রয়েছেন তাদের নিরাপত্তা যেমন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ঠিক একইভাবে আমাদের যাত্রী যারা আছেন যারা হয়তো ওই ব্যাপারটা জানেনই না, তাদেরকে সতর্কতা করার জন্য যত ধরনের আপনার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা কিন্তু অবশ্যই নেওয়া উচিত। এবং এখানে যদি কোনো ধরনের ব্যর্থ হয়ে থাকে তাহলে এটা ব্যাপার আসলে খতিয়ে দেখা উচিত। প্রিয় দর্শক, একথা দিবালোকের মতো স্পষ্ট যে কোনো উন্নয়ন কাজ চলাকালীন সময় সেই উন্নয়ন এলাকায় নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর অন্যতম কর্তব্য। মানসম্মত কাজের পাশাপাশি কতটুকু সেই নিরাপত্তা নিশ্চিত করছে প্রতিষ্ঠানগুলো তা দেখভালের দায়িত্ব সরকারি প্রতিষ্ঠানগুলোর। এরপরও যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তা পুনরাবৃত্তি রোধে নেয়ার কথা তাৎক্ষণিক ব্যবস্থা, আর ক্ষতিগ্রস্তদের দেওয়ার কথা ক্ষতিপূরণ। সদরঘাটে এই উন্নয়ন কাজ চলাকালীন সময় একে একে 6টি প্রাণ ঝরে গেলেও তাদের ব্যাপারে সংশ্লিষ্টরা কতটুকু পদক্ষেপ নিয়েছেন তা উঠে এসেছে আমাদের চোখে। শুনবো এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য। এ বিষয়ে জানতে বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয়ের এবং ঢাকা নদীবন্দর প্রকৌশল বিভাগে যোগাযোগ করেও পাওয়া যায়নি কোনো বক্তব্য। এরই মধ্যে বিষয়টি নিয়ে মাইটিভির অনুসন্ধানের খবর হয়তো জেনে গেছেন বিআইডব্লিউটি এর সদরঘাটের পোর্ট অফিসার, তাই তার কার্যালয়ে গেলে অন্য কর্মকর্তাদের পাঠিয়ে জানিয়ে দেন দেখা পর্যন্ত করবেন না তিনি। এক পর্যায়ে তার মুখোমুখি হলে বিষয়টি নিয়ে কোনোভাবেই মুখ খুলতে অস্বীকার করেন পোর্ট অফিসার গুলজার আলম। এবার মুখোমুখি বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের, উন্নয়ন নিয়ে কথা বললেও মৃত্যুর বিষয়ে প্রশ্ন করায় তার জবাব ছিল এমন। আসলে আপনি কি জানতে চাচ্ছেন আমাকে বলেন তো, কি আমার কাছ থেকে কি বলতে চাচ্ছেন? পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা দেখবে, আমরা নিজেরা তদন্ত করে দেখেছি যে আমাদের লোকজনের কোনো এখানে কমতি ছিল না সতর্কতার। প্রকল্প চলাকালীন যখন কাজ হয় তখন তো ঠিকাদারকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নিরাপত্তার বিষয়টা দেখার জন্য। দেখভালের মূল কর্তৃপক্ষ হলেও কেন নিহতদের পরিবারের খোঁজ পর্যন্ত রাখা হয়নি সে প্রশ্নের জবাব দেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক।
সারা বাংলাদেশে যে এত দুর্ঘটনা ঘটছে, কে কাকে যায় নিজের থেকে যে দিতে? দুর্ঘটনার দায় দায়িত্ব তো আমি নিব না। আর যদি কেউ ক্ষতিপূরণ চায় তখন আমরা সরকারের কাছে সেটা জানাবো অথবা ঠিকাদারের মাধ্যমে করব। এটা এখন ওনারা কেউ আমাদের কাছে আসেন নাই কিন্তু এই জিনিসটা নিয়ে। ঢাকা নদীবন্দরে উন্নয়ন কাজের জন্য শ্রমিক থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর নেই কোনো নিরাপত্তা কর্মী। তবে বিআইডব্লিউটি এর অধীনে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার রয়েছে, যদিও এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন দায়িত্বে থাকা পিসি। এবার কথা বলতে চাই নৌপুলিশের সদরঘাটের ওসির সাথে, যদিও তিনি এই থানায় একেবারেই নতুন। এখানে পল্টন আছে, প্ল্যাটফর্ম আছে, এখানে গ্যাংওয়ে আছে, যাত্রীদের যাতায়াতের রাস্তা, এগুলো হচ্ছে অবকাঠামো। অবকাঠামো এটা দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর নয়, আমাদের নয়। ঢাকা নদীবন্দরের উন্নয়ন কাজ করছে একাধিক প্রতিষ্ঠান, তাদের মধ্যে পন্টুন সহ বড় একটা অংশের কাজ করছে আনন্দ শিপইয়ার্ড। একাধিকবার যোগাযোগ করলেও সাড়া দেয়নি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কথা হয় গ্যাংওয়ে সহ আরো কয়েকটি কাজের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান প্রধানের সাথে। পল্টনের সাথে আমার সম্পৃক্ত নাই কোনো। কাজ করার সময় আমরা সর্বোত্তম চেষ্টা করি সব সেফটি মেনটেন করার জন্য। ওখানে সাইনবোর্ড লাগিয়েছি, প্যানা লাগিয়েছি এবং লাল টেপ দিয়ে এলাকাটা ঘিরেই কাজ করার চেষ্টা করি, এবং কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা বাঁশ দিয়ে বন্ধ করে দিই, ওই তারপরে দেখা যাচ্ছে মানে বাঁশের নিচ দিয়ে দৌড় দিচ্ছে। বিষয়টি অনুধাবন করে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এসএস রহমানের সত্তাধিকারী। যার ব্যর্থতাতেই হোক, যার দুর্বলতাতেই হোক, আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল সবার সম্মিলিতভাবেই। আমি আমার নিজের ব্যক্তিগতভাবে আমি বলছি, যদি এরকম কোনো পরিবার থেকে থাকে সামর্থ্যহীন, আমি ব্যক্তিগতভাবে তার পাশে গিয়ে দাঁড়াবো। দর্শক, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন অথবা ছোট করা আমাদের এই অনুসন্ধানের লক্ষ্য নয়। আমরা কেবল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোথায় কোথায় বিচ্যুতি। আমরা চাই মানবতা জাগ্রত হোক সবার, আর একটি প্রাণেরও যেন এমন দুর্ভাগ্যজনক ভাগ্য বরণ করতে না হয়। আর একটি কথা, যেসব পরিবার হারিয়েছে তাদের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে, সেসব পরিবারগুলোর পাশে যেন দাঁড়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের সব বিচ্যুতি দেখে মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নই থেকে যাবে। এজন্য সকল অন্যায়ের বিরুদ্ধে ভালো মানুষগুলো একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। বিশ্বাস করি সাথে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের, আর সবসময় সঙ্গে থাকবে মাইটিভির আমাদের চোখ টিম। অপরাধ, অনিয়ম, দুর্নীতি আর জনস্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় জানান, লিখুন প্রযোজক আমাদের চোখ, মাইটিভি, মাইটিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ থাকতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।